এক ভয়ংকর ঘটনা সংঘটিত হয়েছে পাটনার মেট্রো সুরঙ্গত নবনির্মিত মেট্রো সুরঙ্গত অঘটন সংঘটিত হয়েছে আর এবার কর্মরত অবস্থাতে মেশিন বিকল হয়ে শ্রমিকর উপরে চলেছে মেশিন আর যার ফলত 30 জনকৈ শ্রমিকের প্রাণ হেরুয়াইছে বলে জানিব পৰা গৈছে। মুহূর্তত দৃশ্যাংশ হয়ে পড়ছে আর দেখ পাওয়া গেছে পাটনাত এটা অঘটন সংঘটিত হয়েছে আর এবার নবনির্মিত মেট্রো সুরঙ্গত অঘটন সংঘটিত হয়েছে শ্রমিকর উপরে এবার চলছে মেশিন আর যার ফলত 30 জনকৈ শ্রমিক নিহত হয়েছে বলে জানিব পৰা গৈছে। ব্রেক বিকল হয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে আর লগতে 30 জনকৈ শ্রমিকে কর্মরত অবস্থা থাকা 30 জনকৈ শ্রমিকে প্রাণ হেরুয়াইছে আর 5 গৰাকী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। পাটনার নবনির্মিত মেট্রো সুরঙ্গত এই অঘটন সংঘটিত হয়েছে আর ব্রেক বিকল হয়ে এবার শ্রমিকর উপরে চলছে মেশিন আর ব্রেক বিকল হয়ে আসলে শ্রমিকর উপরে চলছে লোকো পিকআপ মেশিন আর যার ফলত 30 জনকৈ শ্রমিকে প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছে আনহাতে গুরুতরভাবে আহত হয়েছে 5 জনকৈ শ্রমিক আর ইতিমধ্যে সংকটজনক অবস্থাত শ্রমিক কেজনক ভর্তি করা হয়েছে চিকিৎসালয় আর সুরঙ্গত কাম করে আছে শ্রমিক কেজন আর এনে সময়সতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে এই অঘটন সংঘটিত হয়েছে NIT টার্নত থাকা মেট্রো সুরঙ্গত এই ঘটনা সংঘটিত হয়েছে। পুনরলে কৈছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর পাটনার নবনির্মিত মেট্রো সুরঙ্গত অঘটন সংঘটিত হয়েছে এবার ব্রেক বিকল হয়ে শ্রমিকর উপরে চলছে লোকো পিকআপ মেশিন আর যার ফলত 30 জনকৈ শ্রমিকের প্রাণ হেরুয়াইছে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে আর লগতে 5 জনকৈ শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর সংকটজনক অবস্থা শ্রমিক কেজনক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বলে জানিব পৰা গৈছে আর লগতে সুরঙ্গত কাম করে থাকা অবস্থাতে এই ঘটনা সংঘটিত হয়েছে NIT টার্নত থাকা মেট্রো সুরঙ্গত এই অঘটন সংঘটিত হয়েছে আর অশোক রাজপথর NIT টার্নর সমীপতে এই ঘটনা সংঘটিত হয়েছে আর আটাইকেইজন উড়িষ্যার থলুয়া বাসিন্দা বলে জানিব পৰা গৈছে আর লগতে যান্ত্রিক বিজুতির বাবে আসলে এই অঘটন সংঘটিত হয়েছে আর ঘটনার পাছতে শ্রমিকর মাজত এতিয়া ক্ষোভের উদ্গিরণ হওয়া দেখবলে পোৱা গৈছে আর মাটি আঁতৰাই থকা সময়সতে আচলতে ব্রেক বিকল হয়ে এইদরে লোকো পিকআপ মেশিন শ্রমিকর উপরে চলি গেছে আর যার ফলত 30 জনকৈ শ্রমিকে থিতাতে প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছে আনহাতে 5 জনকৈ শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর অশোক রাজপথর NIT টার্নর সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে আর আটাইকেইজন শ্রমিক আসলে উড়িষ্যার থলুয়া বাসিন্দা বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে আর ঘটনা সংঘটিত হওয়ার পাছতে এক হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। ঘটনার পাছত আসলে শ্রমিকসকলের মাজত এক প্রকার ক্ষোভের উদ্গিরণ হওয়া দেখবলে পোৱা গৈছে আর খুব ক্ষোভিত হয়ে পড়েছে শ্রমিকসকল ক্ষোভিত হয়ে পড়েছে মাটি আঁতৰাই থকা সময়সতে আসলে ব্রেক বিকল হয় এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আর যেহেতু পাটনাত মেট্রো নির্মাণের কাম দ্রুত গতিত চলি আছে অহা বছর আরম্ভ হব মেট্রো সেবা আর যার বাবে আসলে অর্হনিশে শ্রমিকসকলে মেট্রো সুরঙ্গর নির্মাণত ব্যস্ত আছে আর যেহেতু 2025ত আরম্ভ হব অহা বছর আরম্ভ হব মেট্রো সেবা আরম্ভ হব আর পাটনাত মেট্রো সেবার বাবে দ্রুত গতিত কাম আরম্ভ হয়ে আছে দ্রুত গতিত কাম চলি আছে আর দিনে নিশা আসলে শ্রমিকসকলে অহরহভাবে কষ্ট করে আছে আর এইদরে এতিয়া এই কষ্ট করে থাকা সময়সতে অর্থাৎ কর্মরত অবস্থাতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে শ্রমিকসকলের লগত এই ভয়ঙ্কর অঘটন সংঘটিত হয়েছে কর্মরত অবস্থাতে শ্রমিকসকলে প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছে যান্ত্রিক বিজুতির বাবে ব্রেক বিকল হয়ে লোকো পিকআপ মেশিন এবার শ্রমিকর উপরে উঠি গেছে আর যার ফলত 30 জনকৈ শ্রমিকে প্রাণ হেরুয়াইছে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। পুনরলে কৈছো পাটনার নবনির্মিত মেট্রো সুরঙ্গত অঘটন সংঘটিত হয়েছে শ্রমিকর উপরে এবার উঠি গৈছে শ্রমিকর উপরে চলি গৈছে লোকো পিকআপ মেশিন আর মাটি আঁতৰাই থাকার সময়সতে এই ঘটনা সংঘটিত হয়েছে ব্রেক বিকল হয়ে এই ভয়ঙ্কর অঘটন সংঘটিত হয়েছে আর যার ফলত 30 জনকৈ শ্রমিক মৃত্যুমুখত পড়েছে আনহাতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে 5 জনকৈ শ্রমিক আর অধিক সংকটজনক অবস্থাত শ্রমিক কেজনক এম্বুলেন্সের সহায়ত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বলে জানিব পৰা গৈছে আর ঘটনা কেন্দ্র করে এটা হাহাকার পরিস্থিতি এটা বিরাজ করা পরিলক্ষিত হয়েছে আর ঘটনার পাছতে এটা ক্ষোভিত হয়ে পড়েছে শ্রমিকসকল ক্ষোভিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017330